আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুই জেলার কমি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তৃণমূল নেত্রী সভা রয়েছে। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলীয় সংগঠনকে কিভাবে শক্তিশালী করে তুলতে হবে তা নিয়ে কর্মীদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে আগামীকাল হাসিমারায় আদিবাসী সমাজে গণবিবাহ সহ কয়েকটি কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। আশাবুল হোসেন প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, জানতে চাইবো শুরুতে এই দুই জেলার কর্মী সভা কখন শুরু হতে চলেছে এবং দলীয় সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হয় সেই সংক্রান্ত বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে তৃণমূল নেত্রী। আজকে তার বক্তব্যে মূলত কোন কোন বিষয় উঠে আসতে পারে আশাবুল? পরিবর্তন হওয়ার লাগি এবং ধন্যবাদ জ্ঞাপন করুন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা সে আওয়াল আমার ভাই বাপ মা বাহি মনকে দেখো অমৃতা। আর কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর তৃণমূলের কর্মী নেতারা তারা উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা দেন তা জানার জন্য। আজকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা এই দুটি জেলার কর্মী সম্মেলন এবং সেই সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন এবং পাশাপাশি আগামীকাল আদিবাসী সমাজের গণবিবাহের একটি অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। পাশাপাশি আরও তার কয়েকটি কর্মসূচি আগামীকাল রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক সভা, কারণ পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তার দলের যে সাংগঠনিক বিস্তার, যে সাংগঠনিক শক্তি সেটা বৃদ্ধি করতে চাইছেন। তুমি জানো যে গত 2019 যে লোকসভা নির্বাচন এবং 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে উত্তরবঙ্গের তৃণমূলের ফলাফল খুবই খারাপ হয়েছে। উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল 1টি আসনও পায়নি, 8টির মধ্যে 7টি বিজেপি পেয়েছে, 1টি পেয়েছে কংগ্রেস। অন্যদিকে 2021 বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 1টিও তৃণমূল পায়নি আর জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র 3টি পেয়েছে তৃণমূল, বাকি 4টি পেয়েছে বিজেপি। ফলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার 12টি আসনের মধ্যে তৃণমূল মাত্র 3টি পেয়েছে, বিজেপি পেয়েছে 9টি। ফলে খুবই হতাশাজনক ফলাফল, যেটা তৃণমূল মনে করছে যে ফলাফল খারাপ হওয়ার কারণে একদিকে যেমন সাংগঠনিক দুর্বলতা কাজ করেছে, পাশাপাশি 2019 যে নরেন্দ্র মোদীর একটা হাওয়া ছিল সে হাওয়া কাজ করেছে এবং 2021 ক্ষমতার পরিবর্তন হতে পারে বিজেপি এরকম একটা হাওয়া তুলেছিল, ফলে মানুষ বিভ্রান্ত এটা করেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে বার্তাটা দিতে পারেন সেটা হচ্ছে তিনি যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো নিয়েছেন সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছেন কিনা সেটা সুনিশ্চিত করা, পাশাপাশি কোন রকম দলীয় যে কোন্দল সেটাকে বন্ধ করা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি উন্নয়নমূলক প্রকল্পের কথা উঠে আসতে পারে। একই সঙ্গে দলীয় সংগঠনকে চাঙ্গা করার বার্তাও দিতে পারেন তৃণমূল নেত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ আশাবুল তোমাকে।